দেখুন, যেভাবে মার্কিন নৌবাহিনীর 7 সদস্য নিখোঁজ, মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষ ঘটেছে। জাপান উপকূলে এই সংঘর্ষের পর মার্কিন নৌবাহিনীর 7 সদস্য নিখোঁজ রয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের জাহাজটির কমান্ডিং অফিসার, তাকে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোর রাত 2:30 ইয়োশুকার 56 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে মার্কিন নৌবাহিনীর ডিস্ট্রয়ার USS ফিটজেরাল্ডের সঙ্গে পণ্যবাহী জাহাজ ACX ক্রিস্টালের এই সংঘর্ষ হয়। স্যাটেলাইট থেকে নেওয়া চিত্রে দেখা যায়, পণ্যবাহী জাহাজটির সঙ্গে সজোর সংঘর্ষে মার্কিন ডিস্ট্রয়ারটির এক পাশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সপ্তম নৌবহরের এক টুইটার বার্তায় বলা হয়েছে, জাহাজ দুটির সংঘর্ষের পর মার্কিন জাহাজের কমান্ডিং অফিসার ও অন্য দুই নাবিককে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে ও ব্যথায় ফুলে উঠেছে। সংঘর্ষের পর USS ফিটজেরাল্ডের কিছু অংশ পানি ঢুকে পড়ে, পরে 7 নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। বর্তমানে USS ফিটজেরাল্ড নিজস্ব শক্তিতে ইয়োশুকার দিকে এগোচ্ছে, তবে এর গতি সীমিত রয়েছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।